হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। কলকাতাতেও করোনা ভাইরাসের আতঙ্কে হাসপাতালে ভর্তি হয়েছে দুজন। কলকাতাতেও করোনা ভাইরাসের আতঙ্কে ইতিমধ্যে বেলঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে একজন। কলকাতায় একাধিক হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। শুধু এখনও কারো শরীর পাওয়া যায়নি নোবেল করোনা ভাইরাস। ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্তকে চিহ্নিত করা হয়েছিল কেরলে। এই মহিলা পড়ুয়া চীন থেকে এসেছিল 23 জানুয়ারি। বিমানে তার পাশে বসেছিল গাঙ্গুলি বাগানের বছর 35 এর যুবক। আপাতত তার শরীরে কোনো লক্ষণ পাওয়া যায়নি। প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাড়িতে আলাদা থাকতে নির্দেশ দিয়েছিল ওই ছেলেটিকে। এর রবিবার কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্দেশ আসে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। ওই ব্যক্তি এই দিকে সকালে বেলঘাটা আইডি হাসপাতালে যান। তাকে প্রথমে এমার্জেন্সি দেখার পর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। ওই বিমানে ছিলেন নৈহাটির এক বাসিন্দা। তাকে হাসপাতালে ভর্তি হতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এই দিকে তাকিয়ে বেলঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হবে। ওইদিকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ MCH বিল্ডিং 40 বেডের ফিমেল ওয়ার্ডকে নোবেল করোনা ভাইরাসের জন্য নির্দেশ করা হয়েছে। তো বন্ধুরা, মূলত আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, পরবর্তী এই জাতীয় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।